টেলিভিশন টক শোতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করে সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে মনে করেন নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে টেলিভিশন টক শো সরকারের নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাগরিক উদ্বেগ এক আলোচনা সভায় তারা একথা বলেন। সরকারকে এ ধরনের পদক্ষেপ থেকে অনতিবিলম্বে বিরত হওয়ার দাবি জানিয়েছেন দেশের এই বিশিষ্ট নাগরিকরা। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন চর্চা এবং তাতে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আর এখানে সবচেয়ে বেশি ভূমিকা সরকারের। সরকার টেলিভিশন টক শোর চেষ্টার মাধ্যমে সাধারণ মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন দেশের বিশিষ্ট এই বুদ্ধিজীবীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলায় বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক ABM মুসা, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক, ডক্টর তুহিন মালিক, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও এ সময় বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক মাহফুজুল্লাহ, রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর পিয়াস করিম।